ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম। বুলগেরিয়াতে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে এবং আপনারা যারা বুলগেরিয়াতে যেতে চান, বাংলাদেশে প্রচুর পরিমাণ সুইং অপারেটর রয়েছেন যারা বাংলাদেশের শত শত গার্মেন্টসে কাজ করছেন এবং বাংলাদেশের গার্মেন্টসে যে সকল সুইং অপারেটররা কাজ করেন প্রত্যেকেই অনেক অভিজ্ঞ এবং খুব ভালো কাজ করতে পারেন। আপনারা চাইলে আপনারা কিন্তু ইউরোপের দেশ যেটা কিনা খুব শীঘ্রই শেনজেন হতে চলেছে বুলগেরিয়াতে আপনারা এই গার্মেন্টসের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বুলগেরিয়া খুব সহজে বর্তমানে ভিসাগুলো দিচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গেই বুলগেরিয়ার কাজগুলো হচ্ছে। বুলগেরিয়া খুব শীঘ্রই শেনজেন হতে চলেছে প্রিয় দর্শক, যে কারণে আপনারা যারা বুলগেরিয়াতে গার্মেন্টসের শ্রমিক হিসেবে যাবেন, আশা করছি ভবিষ্যতে আপনারা হয়তো বা শেনজেন হয়ে গেলে যে পার্শ্ববর্তী যে সকল শেনজেন কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ ইতালি, ফ্রান্স, তারপরে আপনার জার্মানি, এই সমস্ত দেশে চাইলে আপনি কিন্তু ভ্রমণ বা অন্যান্য যে কোনো কাজে আপনি কিন্তু যেতে পারবেন, বেড়াতে যেতে পারবেন। এছাড়া অনেকে রয়েছে যে বুলগেরিয়াতে গিয়ে পরবর্তীতে হয়তো বা তার আরও ভালো কোথাও যদি কাজ আপনি খুঁজে পান শেনজেনের অন্যান্য কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনি সেখানেও হয়তো বা কাজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, বুলগেরিয়াতে যেতে হলে আপনার কি কি প্রয়োজন? বুলগেরিয়াতে যেতে হলে আপনার সর্বপ্রথম প্রয়োজন একটি ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ হতে হবে 2 বছর মিনিমাম, এবং আপনার কাজ যে করেন যে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি থেকে কাজের একটি ভিডিও প্রয়োজন, পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন, ছবি প্রয়োজন, আর আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলো থাকলেই আপনি বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বুলগেরিয়াতে যাবার পর আপনার যে জব কন্ট্রাক্টটি সেটি থাকবে 3 বছর, আপনি সেই ফ্যাক্টরিতে 3 বছর কাজ করতে পারবেন এবং আপনার বেতন হবে আনুমানিক 50,000 টাকা থেকে 70,000 টাকা বাংলাদেশি টাকা, এবং সেটি কিন্তু মাত্র সপ্তাহে 5 দিন ডিউটি, অর্থাৎ সপ্তাহে 5 দিন টোটাল 40 ঘন্টা ডিউটিতে আপনি এই বেসিক বেতনটা পাবেন। আর আমি যে 50,000 থেকে 70,000 টাকা বললাম, এটা হচ্ছে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, আপনি কেমন কত ভালো কাজ এবং প্রোডাকশন করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই স্যালারিটা ফিক্স করবে গার্মেন্টস ফ্যাক্টরির যে প্রোডাকশন ডিপার্টমেন্ট তারা। পাশাপাশি আপনাদের যে খাবার, 2 বেলা খাবারের খরচ বা 2 বেলার খাবার আপনাকে ফ্যাক্টরি বা কোম্পানি ওনার আপনাকে এই 2 বেলার খাবার প্রোভাইড করবে, 2 বেলার খাবার প্রোভাইড করবে। পাশাপাশি আপনি যদি কোম্পানির পলিসিতে ওভারটাইম থাকে অবশ্যই আপনি ওভারটাইম পাবেন। আপনারা যারা সুইং অপারেটর হিসেবে কাজ করেন, অনেক সময় টার্গেট বেসড কাজ থাকে, অনেক সময় ওভারটাইম থাকে, কারণ নতুন কোনো অর্ডার পড়লে, বড় কোনো অর্ডার পড়লে তখন কিন্তু সেটা ফুলফিল করার জন্য ওভারটাইম করতে হয়। তো ওভারটাইম হলে বেতনটা হয়তো বা আরও বাড়তে, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বুলগেরিয়ার ভিসাটি নিশ্চিত করুন। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।